দশ দিক আলোকিত বিশ্বের প্রতিশ্রুতি নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া نستعينুহু ওয়া نستغফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا حبيبنا مولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وسلم وبارك على سيدنا محمد وآله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا شفيعنا حبيبنا مولانا محمد وآله وأصحابه وبارك وسلم পৃথিবীর যে যে প্রান্ত থেকে দশ দিক টিভির সম্মানিত দর্শকবৃন্দ, যারা আমাদেরকে দেখছেন এবং দেখবেন, সকলকে টোকিও থেকে সম্প্রচারিত দশ দিক টিভির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে সবার কল্যাণ কামনা করছি। সম্মানিত ভাই এবং বোনেরা, আমরা সে মহান রব্বুল ইজ্জতের দরবারে শুরুতেই শুকরিয়া আদায় করি, কৃতজ্ঞতার মস্তক অবনত করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আপনাদেরকে দয়া করে মেহরবানি করে জীবনের একটি সময় অনেক ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় বের করে এই ইসলামী আলোচনায়, এই বরকতপূর্ণ অনুষ্ঠানে, মুবারক অনুষ্ঠানে আমাদেরকে কিছু কথা বলার জন্য এবং শোনার জন্য যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক করে দিলেন, সুযোগ করে দিলেন, আমরা সে মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপর সালাত ও সালাম পেশ করি এবং সকল মুমিন এবং মুমিনার জন্য আমরা কল্যাণ কামনা করে আজকের আলোচনা আমরা শুরু করতে যাচ্ছি। সম্মানিত ভাই এবং বোনেরা, জাপান সহ বিশ্বের অনেক দেশে গতকাল পবিত্র মুহররম মাসের চাঁদ দেখা গিয়েছে। ঘোষণা হয়েছে 1422 হিজরির নতুন বর্ষের সূচনা হয়েছে গতকাল। আজকে ছিল প্রথম তারিখ, শুরু হয়েছে বছরের প্রথম মাস, অনেক মর্যাদাপূর্ণ মাস শাহরুল্লাহিল মুহররম। এই যে মাস, বছর, এগুলো হলো সময়ের, এক একটি সময়ের পরিমাপক। যেমনিভাবে সেকেন্ড, মিনিট, ঘন্টা, দিন, সপ্তাহ, যুগ, শতাব্দী, এগুলো সবগুলোই হচ্ছে সময়ের পরিমাপক। আর এই যে সময়, সময় বলতে মাখলুকাতের, দুনিয়ার হায়াতের সময়কে বোঝানো হয়ে থাকে। সমস্ত মাখলুকাত, বিশেষ করে মানুষের জন্য যেদিন থেকে দুনিয়ার সৃষ্টি, সেদিন থেকে এই সময় গণনা শুরু হয়েছে। আল্লাহ তাআলা সূরা তাওবা 36 নম্বর আয়াতে স্পষ্ট করে বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইন্দাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাতুন হুরুম যালিকাদ দ্বীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম ওয়া কাতিলুল মুশরিকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব করছেন যে যেদিন থেকে আকাশ এবং জমিন সৃষ্টি করা হয়েছে সেদিন থেকে আল্লাহ নির্ধারিত কিতাবের মধ্যে এই মাসের সংখ্যা নির্দিষ্ট করা হয়েছে 12।
সুতরাং এই বারোটি মাস আমরা দেখি, আমরা যদি গ্রেগরিয়ান ক্যালেন্ডার পর্যালোচনা করি, অথবা বাংলাদেশের ক্যালেন্ডার, অথবা জাপানিজ ক্যালেন্ডার, অথবা চাইনিজ, ফরাসি, যেটা যে ক্যালেন্ডারে আমরা দেখি না কেন, মাসের নাম ভিন্ন ভিন্ন, বিভিন্ন ধরনের বছরের নাম ভিন্ন ভিন্ন, সনের নাম ভিন্ন ভিন্ন, অব্দের নাম ভিন্ন ভিন্ন, কিন্তু মাসের সংখ্যা কিন্তু বারোটি। সুবহানাল্লাহ, এখানে আল্লাহ তাআলা বলছেন যে মাস কিন্তু বারোটি আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। আর এই যে সময়ের গণনা, এই সময়ের গণনা প্রত্যেকেই, প্রত্যেকটি ক্যালেন্ডারে হয় সৌরবর্ষ অথবা চন্দ্রবর্ষ, আল্লাহ তাআলা সেটাই পবিত্র কোরআনে বলেছেন, আমি সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি চন্দ্র এবং সূর্যকে সময় গণনার কারী হিসাবে নির্ধারণ করেছেন। সুবহানাল্লাহ, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা দেখি যে এখান থেকেই চন্দ্র এবং সূর্যকে কেন্দ্র করে যাবতীয় সময় মানুষ গণনা করে থাকে। চন্দ্রকে কেন্দ্র করে সময়ের যে হিসাব তা চন্দ্রবর্ষ নামে পরিচিত। আমরা জানি চন্দ্র তার পরিভ্রমণ পরিক্রমায় মাসের ২৮ দিন নতুন নতুন অবস্থানে থাকে, প্রত্যেক দিন সে একটা নতুন অবস্থানে থাকে, একটা নতুন প্রত্যেক দিনের অবস্থানকে ভিন্ন ভিন্ন নামে আখ্যায়িত করা হয়, এবং একদিন বা দুদিন চাঁদ গুপ্ত অবস্থায় থাকে, সেই হিসাবে চন্দ্র মাস ২৯ বা ৩০ দিন হয়ে থাকে। অর্থাৎ যদি একদিন গুপ্ত থাকে তাহলে ২৯ দিন হয়, যদি দুদিন গুপ্ত থাকে তাহলে ৩০ দিন হয়ে থাকে। চাঁদের প্রথম দিনের অবস্থাকে বলা হয় হিলাল। কাফির রায় সম্পর্কে, অর্থাৎ হিলাল সম্পর্কে আল্লাহ রাসূলের কাছে প্রশ্ন করেছিল, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে উত্তর দেওয়ার জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআন আয়াত নাযিল করলেন। আল্লাহ তাআলা বললেন, ইয়াসআলুনাকা আনিল আহিল্লা কুল হিয়া মাওয়াকিতু লিন-নাস ওয়াল হাজ। আল্লাহ তাআলা বলছেন, তারা আপনার কাছে প্রশ্ন করে, আল্লাহ রাসূল, হে নবী, তারা আপনার কাছে প্রশ্ন করে যে নতুন চাঁদ, এ সম্পর্কে তারা প্রশ্ন করে, আপনি বলে দিন এটা হচ্ছে সময়ের মঞ্জিলগুলোর মধ্যে একটি মঞ্জিল, আর মানুষের জন্য সময়ের মঞ্জিলগুলোর জন্য একটি মঞ্জিল, আর নতুন চাঁদ এটি হচ্ছে হজ এবং ইবাদতের একটি মঞ্জিল। সুবহানাল্লাহ, এই নবচাঁদ দেখে মানুষ তার সময়ের হিসাব করবে, তার দিনপঞ্জি মাস বছরের হিসাব করবে, তার হজ বা ইবাদতের সময় নির্ধারণ করবে। যেহেতু জাহিলি যুগে তারা যে ইবাদত করত তার মধ্যে হজই শুধুমাত্র তাওহীদবাদী ইবাদত ছিল, তাই আল্লাহ তাআলা এখানে শুধুমাত্র হজের কথা উল্লেখ করেছেন। শরীয়তে ফিকহে বিধান গুলোতে বছর বলতে যেই বছর বোঝানো হয় সেটি হচ্ছে চন্দ্রবর্ষ। অর্থাৎ আমরা শরীয়তের মধ্যে যেখানে যেখানে বলা হয় যে এটি এক বছরের হিসাব, এই যে যেমন ধরুন যাকাত, যাকাত এক বছর পূর্ণ করতে হবে, এটি হচ্ছে চন্দ্রবর্ষের হিসাব। অর্থাৎ চন্দ্রবর্ষকে চন্দ্রবর্ষ হিসাব করে এটি এক বছর হবে। এভাবে করে শরীয়তের সমস্ত বিধানগুলোতেই যেখানে এক বছর সেখানে এটিকে আপনার চন্দ্রবর্ষ হিসাব করা হবে। সময়িত ভাই এবং বোনেরা, ইসলামের অধিকাংশ ইবাদত চন্দ্র এবং চন্দ্রমাস কেন্দ্রিক। আল্লামা রশিদ রেজা তাফসিরুল মানার গ্রন্থে এ ব্যাপারে একটি বিশেষ দিক বৈশিষ্ট্য ইঙ্গিত করেছেন। তিনি বলছেন, চন্দ্রমাসের বিশেষ বৈশিষ্ট্য হল শহরে গ্রামে শিক্ষিত অশিক্ষিত সকলেই সচক্ষে তা দেখতে পারে, ধর্মীয় এবং জাগতিক জ্ঞানের তার কোনো প্রয়োজন হয় না, এবং শাসকদেরও এখানে হস্তক্ষেপ করার কোনো সুযোগ থাকে না। ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে চন্দ্রমাস কেন্দ্রিক অধিকাংশ ইবাদত দিয়েছেন, আমরা দেখি সালাত, ইফতার, সাহরি, এই কয়েকটা ইবাদত ছাড়া বাকি সমস্ত ইবাদতগুলো চন্দ্রকে কেন্দ্র করে এবং চন্দ্রমাসকে কেন্দ্র করে আমরা পাই এবং ইবাদতকে আমরা পালন করি। তাইলে এই তার হিকমা সম্পর্কে আল্লামা রশিদ রেজার এই বক্তব্যটি খুবই প্রণিধানযোগ্য। আমরা জানি হিজরি সন হচ্ছে চন্দ্রবর্ষ, একে আরবিতে বলা হয় আত-তাকওয়িম আল হিজরি, আত-তাকওয়িম আল হিজরি। এই আত-তাকওয়িম আল হিজরি অর্থাৎ হিজরি সনকে, হিজরি বর্ষকে, হিজরি অব্দকে আপনার আত-তাকওয়িম আল ইসলামীও বলা হয়, অর্থাৎ ইসলামী সন, ইসলামী বর্ষ, ইসলামী অব্দও বলা হয়। আপনার আমাদের আমরা যে সমস্ত ইবাদতগুলি করি, আমাদের ঈদ, আমাদের উৎসব, আমাদের ঈদুল ফিতর, আমাদের ঈদুল আদহা সহ আমাদের কুরবানি, আমাদের রমাদান, সিয়াম, লাইলাতুল কদর, লাইলাতুল বারাআ, আরাফার রোজা, আশুরার রোজা সহ অধিকাংশ ইবাদত আমরা এই হিজরি সন কেন্দ্রিক আমরা পালন করি থাকি। অসংখ্য ইবাদত এই হিজরি সনের সাথে সম্পৃক্ত, তাই মুসলিমদের জন্য হিজরি সন
অত্যধিক গুরুত্বপূর্ণ এবং তাৎপর্য বহন করে। এই তাৎপর্য বারোটি মাস হলো, তাৎপর্যপূর্ণ বারোটি মাস হলো মুহাররম, আল মুহাররম, আস-সফর, রবিউল আউয়াল, রবিউ আস-সানি অথবা রবিউ আল-উখরা, জুমাদিল আউয়াল, জুমাদিল উখরা, রজব, শাবান, রমাদান, শাওয়াল, যুলকাদা ও যুলহিজ্জা। সময়িত ভাই এবং বোনেরা, আমরা জানি সাইয়েদুনা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরি সনের প্রবর্তন করেছিলেন। ঐতিহাসিকগণ বলেন প্রাচীন আরবে সুনির্দিষ্ট কোনো সন প্রথা প্রচলিত ছিল না, বিশেষ কোনো ঘটনাকে কেন্দ্র করে তারা বর্ষ হিসাব করত, যেমন খস্তি বর্ষ। আব্রাহাম কর্তৃক খস্তি বাহিনী নিয়ে কাবাকে যে আক্রমণের ঘটনা ঘটেছিল সেটি যে বর্ষে ঘটনা ছিল সেটাকে বলা হয় হস্তি বর্ষ। এখন হস্তি বর্ষের আগের পাঁচ বছর হিসেব করতে হলে তারা এভাবেই বলতো যে হস্তি বর্ষ থেকে পাঁচ বছর পূর্বে অথবা হস্তি বর্ষ থেকে পাঁচ বছর পরে, এভাবে করে আপনার তারা বর্ষের হিসাব করত। সুনির্দিষ্ট সন এবং তারিখ তাদের কাছে ছিল না। ইসলামী সাম্রাজ্য যখন বিস্তৃত হয়ে যায় তখন সুনির্দিষ্ট বর্ষ না থাকায় হজ ইত্যাদির মতো আনুষ্ঠানিক বড় ইবাদতগুলো এবং প্রশাসনিক কাজে বিঘ্ন করছিল। ঐতিহাসিক আল বিরুনি বর্ণনা করছেন যে ইরাকের গভর্নর আবু মুসা আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি পত্রে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লিখেন যে আপনি আমাদের কাছে যে পত্র পাঠান সে পত্রগুলোতে সন তারিখ উল্লেখ না থাকায় আমাদের প্রশাসনিক কাজে ব্যাঘাত ঘটছে, বিঘ্ন ঘটছে। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ব্যাপারে উদ্যোগ নিলেন এবং সাহাবাদের নিয়ে পরামর্শ সভায় বসলেন। আল্লামা শিবনে নোমানি রাহিমাহুল্লাহ তিনি তার আল ফারুক গ্রন্থে এবারে আরেকটি মত দিয়েছেন হিজরি সন প্রবর্তনের ব্যাপারে, কিভাবে হিজরি সন প্রবর্তন করা হয়েছিল, সাইয়েদুনা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে হিজরি সন প্রবর্তন করেছিলেন। এবারে আল্লামা শিবনে নোমানি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন যে ষোলো হিজরির শাবান মাসে সাইয়েদুনা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটি পত্র আসলো যাতে কোনো সন তারিখ উল্লেখ ছিল না। তখন তিনি বললেন যে আমার কাছে যে পত্রটি এসছে এটি পরবর্তী কিভাবে বোঝা যাবে যে এটি আমার কাছে কখন পেশ করা হয়েছিল। তখন এর কোনো সদুত্তর না পেয়ে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাইকে নিয়ে পরামর্শ সবাই বসলেন যে এবং একটি নতুন বর্ষ ইসলামী বর্ষ হিজরি আপনার মুসলমানদের জন্য নতুন সাম্রাজ্যের জন্য একটি নতুন বর্ষের ঘোষণা দিলেন। তখন সেখানে কেউ বললেন এই বর্ষটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে কেন্দ্র করে, জন্মকে কেন্দ্র করে অথবা জন্মদিন থেকে নতুন বর্ষ গণনা শুরু হোক। আবার কেউ বললেন যে না তার মৃত্যুকে কেন্দ্র করে অথবা তার মৃত্যুদিনকে কেন্দ্র করে এই বর্ষ গণনা শুরু হোক। আবার কেউ বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তিকে কেন্দ্র করে এই নতুন বর্ষ গণনা শুরু হোক। আবার কেউ বললেন যে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মক্কা থেকে মদিনায় যে হিজরত করেছিলেন সেই ঐতিহাসিক হিজরতকে কেন্দ্র করে এই নতুন বর্ষটি গণনা শুরু হোক। তখন সাইয়েদুনা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে হিজরতকে কেন্দ্র করেই, হ্যাঁ হিজরতকে কেন্দ্র করেই নতুন বর্ষ গণনা শুরু হবে, যা সত্য মিথ্যার প্রভেদকারী। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন চমৎকারভাবে এই হিজরত হচ্ছে সত্য মিথ্যার প্রভেদকারী, যে হিজরতের ফলে ইসলাম আল্লাহর রহমতে বিজিত দিন থেকে বিজয়ী দিনে রূপান্তরিত হয়েছিল। সেই হিজরতকে, ঐতিহাসিক হিজরতকে কেন্দ্র করেই এই সনটি আমরা চালু করতে চাই। সবাই একথায় যখন একমত হয়ে গেল তখন কেউ বলল যে এই হিজরি সনের প্রথম মাস হোক রমাদান, রমাদান থেকে এই মাস এই হিজরি বর্ষ শুরু করা হোক। আর কেউ বললেন যে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় পৌঁছেছিলেন রবিউল আউয়াল মাসে, তাহলে রবিউল আউয়াল মাস থেকেই এই হিজরি সন গণনা শুরু হোক। ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ তিনি এই ব্যাপারে একটি বর্ণনা এসেছেন, তিনি বলছেন যে সাইয়েদুনা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে তৎকালীন আরবে অনুষ্ঠিত প্রথা অনুযায়ী সম্মানিত মুহাররম মাস থেকে হিজরি সন শুরু করা হোক এবং জিলহজ মাসকে এর সর্বশেষ মাস হিসেবে গণ্য করা হোক। তখন সাইয়েদুনা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পরামর্শ অনুযায়ী, তাহলে আমরা দেখলাম যে মুহাররম মাসকে কেন, যদিও রবিউল আউয়াল মাস ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের মাস, যখন তিনি মক্কা থেকে মদিনায় পৌঁছলেন সেই দিনটি ছিল, সেই সময়টি ছিল রবিউল আউয়াল মাস, কিন্তু
হিজরতকে কেন্দ্র করে যদিও এই হিজরি সন প্রবর্তিত হয়েছে, কিন্তু সন গণনা শুরু করা হয়েছে মুহররম মাস থেকে। ইমাম আবু দাউদের বর্ণনা অনুযায়ী এর পিছনের হিকমা হচ্ছে তৎকালীন আরবের সন গণনা মুহররম থেকে শুরু করা হতো। ওসমান রাদিয়াল্লাহু তাআলাহু মুহররম থেকেই সন গণনার প্রস্তাব বা পরামর্শ দিলেন এবং সাইয়েদুনা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সকল সাহাবী এতে একমত পোষণ করলেন। যে সবাই এতে যখন সম্মতি প্রকাশ করলেন তখন আপনার সেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত যেটা 622 খ্রিস্টাব্দ অনুযায়ী 16 জুলাই তারিখে সংঘটিত হয়েছিল, সেখান থেকেই আপনার হিজরি সন গণনা শুরু হলো। এবং এই ঘটনাটি হয়েছিল অর্থাৎ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই সময়ে এই হিজরি সন প্রবর্তন করলেন সেটা ছিল 638 খ্রিস্টাব্দ। 638 খ্রিস্টাব্দ মোতাবেক 16 হিজরির শাবান মাসে এই ঘটনাটি সংঘটিত হয়েছিল। 638 খ্রিস্টাব্দে আমরা দেখলাম যে হিজরি সন প্রবর্তন করা হলো 622 খ্রিস্টাব্দের হিজরত কে কেন্দ্র করে। 622 খ্রিস্টাব্দ থেকে মূলত আপনার হিজরি সন গণনা শুরু হয়ে গেল। আর হিজরি সন গণনার হিজরি সনের প্রথম দিন নির্ধারিত হলো 16 জুলাই 622 খ্রিস্টাব্দে। এই মোতাবেক পহেলা মুহররম প্রথম হিজরি শুরু হলো বিশ্বের ইতিহাসে নতুন একটি ক্যালেন্ডার, নতুন এক ইতিহাস, নতুন এক অধ্যায়, নতুন বর্ষ, নতুন অব্দ, নতুন সন বিশ্ববাসী দেখতে পেল। এবং মুসলমানদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ মাস হিসাবে, খুবই গুরুত্বপূর্ণ সন হিসাবে বিবেচিত হলো। আমাদের জীবনে হিজরি সন এবং হিজরি নববর্ষ অনেক গুরুত্ব তাৎপর্য বহন করলেও একে কেন্দ্র করে শুভেচ্ছা জানানো কিংবা কোনো অনুষ্ঠান করার ব্যাপারে ওলামাদের বিভিন্ন মতামত আমরা দেখতে পাই। অর্থাৎ হিজরি সন যদিও আমরা দেখতে পাই যে হিজরি সনের অনেক গুরুত্ব আছে আমাদের জীবনে, আমরা সমস্ত ইবাদতগুলো বেশিরভাগ অধিকাংশ ইবাদত হিজরি সন কেন্দ্রিক করি, কিন্তু এই হিজরি সনের কে কেন্দ্র করে শুভেচ্ছা জানানো অথবা কোনো অনুষ্ঠান পালন করা এটি কি, এটি কেমন ব্যাপার, এই ব্যাপারে আমরা ইনশাআল্লাহ শুনব। তার আগে দশদিক টিভির পক্ষ থেকে আমরা একটি বিজ্ঞাপন বিরতি যেতে চাই। দশদিক টিভি পক্ষ থেকে এখন বিজ্ঞাপন বিরতি। সময়ত দর্শকবৃন্দ, সময়ত ভাই বোনরা কোথাও যাবেন না, আপনারা আমাদের সাথেই থাকবেন আশা করি। এখন ইনশাআল্লাহ বিজ্ঞাপন বিরতি। মননে মল্লিক কবি মতিউর রহমান মল্লিক স্মরণ 2020 উপলক্ষে বিশ্বব্যাপী কবি মল্লিকের গান প্রতিযোগিতা। ক গ্রুপ স্কুল পর্যায়ে প্রথম থেকে দশম শ্রেণী পর্যন্ত ছাত্র, পঞ্চম শ্রেণী পর্যন্ত ছাত্রী এবং খ গ্রুপ একাদশ থেকে সবার জন্য উন্মুক্ত। প্রতি গ্রুপের জন্য প্রথম পুরস্কার 20,000 টাকা, দ্বিতীয় পুরস্কার 10,000 টাকা এবং তৃতীয় পুরস্কার 5,000 টাকা সহ কবি মল্লিক রচনাবলী ও সার্টিফিকেট। প্রতিযোগিতায় অংশগ্রহণের শেষ তারিখ 31 আগস্ট 2020। বিস্তারিত ইনফিউশনের পেজ থেকে জেনে নিন। অনলাইন মিডিয়া পার্টনার প্যানভিশন টিভি, সৌজন্যে 10 দিক টিভি জাপান এবং চ্যানেল স্পন্দন। মাননে বললে ইনফিউশন মালয়েশিয়া। সাদিয়া টেক ইজ এ স্পেশালাইজড নেম ফর কলিং কার্স। ইউজ সাদিয়া আইপি ফোন এন্ড রিং টু ফোনস এন্ড টক এনিওয়্যার ইন দ্য ওয়ার্ল্ড। Sadia Tech also offers many more prepaid calling cards by SmartPit, ranging from 1,000 to 5,000 yen to recharge your phone anytime from convenience stores, your nearest halal food shops and agents. Talk to your near and dear ones at the cheapest call rate. Sadia Tech also deals in branded laptops and computers. Sadia Tech, the perfect communication. আল্লাহ রাসুলের দেখানো পথ, মঞ্জিল চির শান্তির জান্নাত, এসো সেই আলোর পথে। প্রখ্যাত ইসলামিক স্কলারদের নিয়ে দশদিক টিভির বিশেষ আয়োজন এসো আলোর পথে দেখতে চোখ রাখুন প্রতি শুক্রবার ও শনিবার বিকাল 4:30 বাংলাদেশ সময়, কেবলমাত্র দশদিক টিভির পর্দায়। মননে মল্লিক কবি মতিউর রহমান মল্লিক স্মরণ 2020 উপলক্ষে বিশ্বব্যাপী কবি মল্লিকের গান প্রতিযোগিতা।
ক গ্রুপ, স্কুল পর্যায়ে প্রথম থেকে দশম শ্রেণী পর্যন্ত ছাত্র, পঞ্চম শ্রেণী পর্যন্ত ছাত্রী এবং খ গ্রুপ একাদশ থেকে সবার জন্য উন্মুক্ত। প্রতি গ্রুপের জন্য প্রথম পুরস্কার 20,000 টাকা, দ্বিতীয় পুরস্কার 10,000 টাকা এবং তৃতীয় পুরস্কার 5,000 টাকা সহ কবি মল্লিক রচনাবলী ও সার্টিফিকেট। প্রতিযোগিতায় অংশগ্রহণের শেষ তারিখ 31 আগস্ট 2020। বিস্তারিত ইনফিউশনের পেজ থেকে জেনে নিন। অনলাইন মিডিয়া পার্টনার ফ্যানভিশন টিভি, সৌজন্যে 10 দিক টিভি জাপান এবং চ্যানেল স্পন্দন, মননে বললে ইনফিউশন মালয়েশিয়া। সময়িত দর্শকবৃন্দ, আবারও স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। এই বরকতপূর্ণ আলোচনা আমরা এখন বিজ্ঞাপন বিরতির পরে আবার আমরা যে বিষয়টি আলোচনা করছিলাম, আমাদের জীবনে হিজরি সন এবং ইসলামী যে মাসগুলো মুহররম, সফর, রবিউল আউয়াল, রমাদান, শাওয়াল, এই সমস্ত মাসগুলো প্রত্যেকটির আলাদা আলাদা মর্যাদা, প্রত্যেকটির আলাদা আলাদা তাৎপর্য আছে। আপনার প্রতিটি দিনের আমরা প্রতিটি মাস আল্লাহর, প্রতিটি দিন আল্লাহর, প্রতিটি সময় আল্লাহর, প্রত্যেকটা সময়কে আমরা কাজে লাগাবো। কিন্তু একটি বছর শেষ হয়ে নতুন একটি বর্ষ আসলে এ ব্যাপারে আমরা শুভেচ্ছা জানানো অথবা কোনো অনুষ্ঠান করা, এ বিষয়ে ইসলামিক স্কলারদের মতামত কি? আমরা অনেকগুলো মতামত আছে, এর মধ্যে থেকে বাছাই করা দিয়ে একটি মতামত আপনাদেরকে বলবো ইনশাল্লাহ। এ ব্যাপারে প্রথম যে মত, এই মতটি দিয়েছেন ইমাম আহমদ রাহিমাহুল্লাহ। তিনি বলছেন, আমি প্রথমে কাউকে শুভেচ্ছা জানাই না, কেউ আমাকে শুভেচ্ছা জানালে আমি তার জবাব দেই, কেননা অভিবাদনের জবাব দেয়া এটি আবশ্যক, কিন্তু প্রথমে শুভেচ্ছা জানানো এটি কোনো আদিষ্ট সুন্না নয় এবং এ সম্পর্কে নিষিদ্ধ করা হয়নি। আধুনিক যুগের স্কলার শাইখ ইবনে বাজ অথবা সাইমিন রাহিমাহুল্লাহ তারা উভয়ে তাই কাছাকাছি অনুরূপ মতামত দিয়েছেন, তবে তারা অভিবাদন না জানানোর ব্যাপারে বেশি জোর দিয়েছেন। আর অনুষ্ঠান করার ব্যাপারে আধুনিক যুগের স্কলার শাইখ আল ফৌজান রাহিমাহুল্লাহ তিনি বলছেন, নববর্ষ উপলক্ষে অনুষ্ঠান করা এটি জায়েজ হবে না, বৈধ হবে না। আর অন্যপক্ষে মিশরের দারুল ইফতা নামক একটি প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠান থেকে একটি ফতোয়া প্রকাশ করা হয়েছে, সেখানে উল্লেখ করা হয়েছে শরীয়তের সীমার মধ্যে থেকে নববর্ষ অনুষ্ঠান করা বৈধ হবে, শুভেচ্ছা জানানো বৈধ হবে, যেমনি হবে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসা আলাইহিস সালামের নাজাতের দিনে আশুরার সাওম পালন করেছেন। এক্ষেত্রে তারা এই দৃষ্টান্ত দিয়ে নববর্ষের অনুষ্ঠানকে তারা বৈধতা দিচ্ছেন বা তারা বলছেন এটা কোনো নাজায়েজ কাজ হবে না, অবৈধ হবে না। সম্মানিত দর্শকবৃন্দ, যদি বিষয়টা ইখতিলাফ বিষয় বলে, কিন্তু বেশিরভাগ স্কলার বলছেন এই বিষয়ে অনুষ্ঠান করা বৈধ হবে না, শুভেচ্ছা জানানো যেতে পারে অথবা শুভেচ্ছা জানানো কিছুটা রুখসত দেওয়া হয়েছে, যারা কড়াকড়ি আরোপ করেছেন নাজায়েজের সে ব্যাপারে শুভেচ্ছার ব্যাপারে হয়তো কিছুটা ছাড় তারা দিচ্ছেন। আমরা তাকওয়া যেটা উত্তম, যেটা তাকওয়ার সাথে সঙ্গতিপূর্ণ যেটা, আমরা সেটাই গ্রহণ করব। একজন মুত্তাকি সন্দেহপূর্ণ কোনো বিষয় আমল করবে না। সম্মানিত ভাই এবং বোনেরা, আশা করি আমরাও একজন তাকওয়াবান মুত্তাকি হিসেবে আমাদের ইসলামের সাথে সঙ্গতিপূর্ণ যেটা সেটাই আমরা আমল করব। সম্মানিত ভাই এবং বোনেরা, হিজরি সনের প্রথম মাস হলো মুহররম, এটা হচ্ছে মুহররম মাস। এই হিজরি সনের প্রথম মাস মুহররম মাসের অনেক ফজিলত, অনেক মর্যাদা ও মর্তবা রয়েছে। এর প্রথম যে মর্যাদা, সেই মর্যাদাটি হলো এটি কোরআনে বর্ণিত 4টি হারাম মাসের অন্যতম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 4টি হারামের মধ্যে, হারাম মাসের মধ্যে 3টি হচ্ছে সালাসু মুতাওয়ালিয়াত, 3টি হচ্ছে সংযুক্ত পাশাপাশি পরপর আসে। এর মধ্যে তিনি বলছেন যুলকাদা, যুলহিজ্জা ওয়াল মুহররম, যে পাশাপাশি যে 3টি যুলকাদা, যুলহিজ্জা এবং মুহররম। তাইলে মুহররম মাসের প্রথম যে মর্যাদা, প্রথম যে গুরুত্ব, প্রথম যে তাৎপর্য, এই তাৎপর্যের প্রথমটি আমরা দেখলাম এটি হচ্ছে হারাম মাসের, এটি হচ্ছে সম্মানিত মাসের, এবং এই মাসে আপনার হারাম নিষিদ্ধ কাজগুলো, অবৈধ কাজগুলো, অন্যায় কাজগুলো যদি সংগঠিত করা হয় অন্যান্য মাসের চাইতে এটি বেশি গুণা এবং বেশি গুণা হবে বলে
আপনার আলেম ওলামাগণ স্কলারগণ মতামত দিয়েছেন, সেজন্য এটি খুবই জরুরি যে এই মাসটাকে সেভাবে সম্মান করা, নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকা এবং এই মাসটাকে সম্মান করা ইবাদতের মাধ্যমে। স্বাভাবিক যে ইবাদত আমরা করি সেই ইবাদতগুলো আমাদেরকে বেশি বেশি করতে হবে, সুনির্দিষ্ট কোনো ইবাদত এক্ষেত্রে খুব বেশি প্রযোজ্য নয়। দ্বিতীয়টি যে মর্যাদা সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একে মহান আল্লাহর মাস বলে আখ্যায়িত করেছেন। সহিহ মুসলিম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বর্ণিত হয়েছে, সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আফদালুস সিয়াম বাদা রমাদান শাহরুল্লাহিল মুহাররম, অর্থাৎ রমাদানের পরে সবচেয়ে উত্তম সর্বশ্রেষ্ঠ রোজা হচ্ছে, সিয়াম হচ্ছে যে আল্লাহর মাস মুহাররম মাসের রোজা। আল্লাহর মাস মুহাররম মাসের যে সিয়াম এটা হচ্ছে রমাদানের পরে সবচেয়ে শ্রেষ্ঠ রোজা, সবচেয়ে শ্রেষ্ঠ সিয়াম পালন। সুতরাং এটি হচ্ছে তার দ্বিতীয় মর্যাদা। মুহাররমের তৃতীয় মর্যাদা হল এ মাসের সিয়াম বা রোজা রমাদানের পরে সর্বশ্রেষ্ঠ ও সর্বোত্তম। ইমাম তিরমিজি রাহমাহুল্লাহ বর্ণনা করছেন যে সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটি প্রশ্ন করেছিল, রমাদানের পরে আর কোন মাসে আপনি আমাকে রোজা রাখার আদেশ করেন? তিনি বললেন, এই প্রশ্ন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ব্যক্তি করেছিল, এক সাহাবি করেছিল, যখন আমি সেখানে উপস্থিত ছিলাম, আমি সেখানে বসা ছিলাম। সে ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ, রমাদানের পরে কোন মাসে আপনি আমাকে রোজা রাখার আদেশ দেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছিলেন, তুমি যদি রমাদানের পরে রোজা রাখতে চাও তবে মুহাররমে রাখো, কেননা এটি আল্লাহর মাস। এ মাসে এমন একটি দিন আছে যেদিনই আল্লাহ আজ্জা ওয়া জাল্লা একটি জাতির তাওবা কবুল করেছেন এবং অন্যান্য জাতির তাওবা কবুল করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাই এবং বোনেরা, মুহাররম মাসের অন্যতম গুরুত্বপূর্ণ তাৎপর্য হল এ মাসের দশম তারিখকে বলা হয় আশুরা। আশুরা এসছে আশির থেকে, আমরা জানি আশির থেকে, আশির মানে হচ্ছে দশ, আল আশির মানে হচ্ছে দশম, আর সেখান থেকে আল আশুরা, আশুরা হচ্ছে দশম। তাহলে মুহাররম মাসের দশম তারিখকে হিজরি সনের বা ইসলামী অব্দের আপনার আশুরা বলতেই বোঝাবে মুহাররম মাসের দশম তারিখকে। এই মুহাররম মাসের দশম তারিখকে বলা হয় আশুরা, সেখান থেকে এই দিনটি খুবই গুরুত্বপূর্ণ। ইসলামের ইতিহাসে অনেক গুরুত্বপূর্ণ ঘটনা এবং অনেক তাৎপর্য বহনকারী ঘটনা এই দিনে ঘটেছে, আশুরা অর্থাৎ মুহাররম মাসের দশ তারিখে ঘটেছে, আশুরার দিনে ঘটেছে। অনেক গুরুত্বপূর্ণ ঘটনা এই মাসে ঘটলেও আবার এদিনের গুরুত্ব প্রকাশ করতে গিয়ে অনেকে অনেক কথা এবং কাহিনী প্রচলিত আছে যার অধিকাংশ হচ্ছে ভিত্তিহীন। আমরা ভিত্তিহীন কোনো কাহিনী অথবা ভিত্তিহীন কোনো বর্ণনা অথবা ভিত্তিহীন কোনো আপনার ঘটনার কথা, ঐতিহাসিক ঘটনার কথা আমরা এখানে আলোচনা করব না। শুধুমাত্র যেগুলো আপনার প্রমাণিত হয়েছে, যে এগুলো আপনার হাদিসের ভিত্তিতে বা কোনো বর্ণ ঐতিহাসিক কোনো বর্ণার ভিত্তিতে এগুলো বর্ণিত হয়েছে, আমরা শুধুমাত্র এরকম চারটি বর্ণনা এবং চারটি ঘটনা এবং চারটি আশুরার চারটি মর্যাদার কথা, চারটি গুরুত্বপূর্ণ বিষয়ের কথা, চারটি তাৎপর্যের কথা আমরা উল্লেখ করব। এর মধ্যে প্রথম যে তাৎপর্য, প্রথম যে মর্যাদা আশুরার, সেটি হচ্ছে এদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামের তাওবাকে কবুল করেছেন। হাফেজ ইবনু রাজব রাহিমাহুল্লাহ তার লাতাইফুল মাআরিফ একটি হাদিস আছে, উৎকৃষ্ট গ্রন্থ, মুহাদ্দিসিন ইকরাম এই কিতাবটির ব্যাপারে সম্যক অবগত আছেন। এই লাতাইফুল মাআরিফ গ্রন্থে তিনি উল্লেখ করছেন যে আপনার এই লাতাইফুল মাআরিফের মধ্যে তিনি উল্লেখ করছেন যে এদিন আপনার এদিন আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামের তাওবাকে কবুল করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিনে আপনার আদম আলাইহিস সালামের তাওবাকে কবুল করেছেন। তিনি একটি হাদিস বর্ণনা এনেছেন যেখানে তিনি বলছেন যে উবাইদ ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস থেকে তিনি সহি বলেছেন, যেখানে বলা হয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আল্লাহ রাসূল, আপনি রমাদানের পরে মুহাররমের কোন দিনের রোজা রাখতে বলেন? তিনি বলেছেন, আশুরার রোজা রাখো, কেননা এদিন হযরত আদম আলাইহিস সালামের তাওবাকে আল্লাহ তাআলা কবুল করেছেন। সুতরাং তুমি যদি সক্ষম হও তাহলে অবশ্যই এই দিনটিতে তুমি রোজা রাখবে। সম্মানিত ভাই এবং বোনেরা, দ্বিতীয় যে ঘটনাটি, দ্বিতীয় যে আপনার বর্ণনাটি, সেটি হচ্ছে আপনার এই দিনে হযরত মূসা আলাইহিস সালাম
এবং বনি ইসরাইলকে আল্লাহ তাআলা তার কুদরতি কুদরত প্রকাশ করে, তার মহিমা প্রকাশ করে, তার ক্ষমতা প্রকাশ করে ফিরাউনের হাত থেকে কবল থেকে মুক্তি দিয়েছিলেন। এটি বুখারী সহ সমস্ত হাদিস গ্রন্থে এ ব্যাপারে বর্ণনা এসেছে, আমরা সেদিকে যেতে চাই না সময় সংক্ষেপের কারণে। যে এই দিনে আল্লাহর ক্ষমতা প্রকাশ করেছেন, আল্লাহ তাআলা তার কুদরত দেখিয়ে দিয়েছেন যে মূসা আলাইহিস সালাম সহ আপনার তার সঙ্গী সাথী বনী ইসরাইলকে আল্লাহ তাআলা ফিরাউনের হাত থেকে সমুদ্রের মাঝখানে রাস্তা করে দিয়ে এই দিনে আল্লাহ তাআলা তাদেরকে মুক্তি দিয়েছিলেন ফিরাউনের হাত থেকে। আবার সেই রাস্তার মধ্যেই ফিরাউন এবং তার বাহিনীকে সেই রাস্তা সমুদ্রের মাঝের সেই রাস্তাতেই ডুবিয়ে মেরেছিলেন। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতের প্রকাশ। এবং সেই এ ব্যাপারে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা এসেছে যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসলেন তখন তিনি দেখলেন যে ইহুদিরা এদিনে রোজা রাখছে, অর্থাৎ মুহররমের দশম তারিখ আশুরার দিনে রোজা রাখছে। তখন তিনি জিজ্ঞেস করলেন যে মা হাজা, এটা কি? তখন তারা বলল হাজা ইয়াউমুন সালিহ, এটা হচ্ছে একটা উত্তম দিন, এটা হচ্ছে একটা পবিত্র দিন, এটা একটা হচ্ছে আপনার শ্রেষ্ঠতম দিন, যেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামকে মুক্তি দিয়েছিলেন ফেরাউনের হাত থেকে। সুতরাং আমরা শুকরিয়া স্বরূপ এদিনে আমরা সোম পালন করি, রোজা রাখি। তখন হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে আনা হাক্কু বিমূসা মিনকুম, আমি তো মূসা আলাইহিস সালামের কাছে মূসা আলাইহিস সালামের অধিকতর নিকটবর্তী, তিনি অধিক হকদার যে তোমাদের চাইতেও আমি, তিনি নবী ছিলেন আমিও একজন নবী, সুতরাং আমি তো অধিক হকদার, এদিনে আমি সওম পালন করব। তবে তোমরা, অর্থাৎ তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলে দিলেন যে তোমরা ইহুদি এই দিনে রোজা রাখো, তবে ইহুদিদের বিপরীত করো, তোমরা আশুরার দিনে রোজা রাখো, তার আগে অথবা পরের একদিন তোমরা রোজা মিলিয়ে রাখো। বিশেষ করে ওলামা ইকরাম বলেছেন তাসুয়া, অর্থাৎ নবম দিনে রোজা রাখো। তৃতীয় যে মর্যাদাটি মুহররম মাসের আশুরার দিনের যে মর্যাদা, সেই মর্যাদা হচ্ছে এই দিনে কাবার গিলাফ পরিধান করানো হতো। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন, তিনি বলছেন যে কানু ইয়াসুমুন আশুরা ক্বাবলা আন ইয়াফরুদা রমাদান ওয়া কানা ইয়াওমান তুস্তারু ফীহিল কাবা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে রমাদানের রোজা ফরজ হওয়ার আগে, আবশ্যক হওয়ার আগে যে মুসলিমগণ আশুরার রোজা, আল্লাহ রাসূল সহ সবাই তখন আশুরার রোজা তারা পালন করতেন। যখন রমাদানের রোজা ফরজ করা হলো তখন রমাদানের রোজা রাখা হলো, আশুরার রোজাটা আর সেভাবে আবশ্যক হিসেবে থাকলো না। তিনি আরো বলছেন যে এই দিনে কাবার গিলাফ পরিধান করানো হতো, তুস্তারু ফিহিল কাবা, এই দিন কাবার গিলাফ পরিধান করানো হতো। ফতহুল বারি প্রণেতা এখান থেকে বলছেন যে এদিন কাবার গিলাফ পরিধান করানো হতো, পরবর্তীতে তা ইয়াউমুন নাহার, অর্থাৎ ঈদুল আজহার দিনে পরিবর্তিত হয়ে গেল। এখন আমরা যেটা দেখি যে ঈদুল আজহার দিনে কাবার গিলাফ পরিধান করানো হয়। চতুর্থ যে মর্যাদা বা মর্তবা, সেটি হচ্ছে 61 হিজরির এই দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় নাতি, প্রিয় দৌহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পরিবার ও সঙ্গী সাথী সহ কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করেন। এটি ইসলামের ইতিহাসে একটি অত্যন্ত দুঃখজনক এবং বেদনাদায়ক ঘটনা, যা অন্যায়ের প্রতিবিধান এবং ন্যায়পন্ডিতদের জন্য চিরদিন একটি উদ্দীপ্ত করার মতো একটি ঘটনা। সমস্ত মুসলিম বিশ্ব এতে ব্যথিত, এতে জর্জরিত, দুঃখ ভারাক্রান্ত ঠিক, কিন্তু এদিনকে কেন্দ্র করে যে সমস্ত খোরাফাত, যে সমস্ত বিদা, যে সমস্ত তাজিয়া মিছিল অথবা নিজের শরীর চাপকানো, এগুলো কিন্তু বৈধ নয়, সে সম্পর্কে আমরা একটু পরে সংক্ষিপ্তভাবে আলোচনা করব। তবে চতুর্থ যে বিষয়টি, এটি খুবই পরিধানযোগ্য, অনেকে আবার এটাকে এভাবে বলতে চান যেটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কালের ঘটনা নয়, অথচ তারা এই হাদিসটি ভুলে যান যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের ঘটনা দিয়েছিলেন। তাহলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের সন তারিখ উল্লেখ না থাকলেও শাহাদাতের ঘটনা তো হাদিসে এসেছেই, সুতরাং আপনারা এই দিনটা, এই ঘটনাকে কেন ইগনোর করতে চাইবেন, কেন আমরা এই ঘটনাটাকে বাদ দিতে চাইব? এটি আমাদের প্রেরণার জন্য আমরা আলোচনা করতে চাই। এটি হচ্ছে সেই ঘটনা যেটি মুসলিমদের খুবই দুঃখজনক, খুবই বেদনাদায়ক একটি ঘটনা, এবং এটি আবার অন্যদিকে যুগে যুগে অন্যায়ের প্রতিবিধানে যারা ন্যায়পন্থী, যারা ইনসাফ পন্থী, ইনসাফের যারা
ইনসাফের যারা মুক্ত প্রতীক, তারা ইনসাফের যারা পক্ষে, তারা এই ঘটনাকে তাদের ন্যায়ের পক্ষে থাকার জন্য এখান থেকে প্রেরণা খুঁজে পান যে নিজের জীবন গেলেও আমরা ন্যায়ের পক্ষে থাকব। সময়তো ভাই এবং বোনেরা, আশুরার এই ঐতিহাসিক তাৎপর্য মর্যাদার দিনে আমরা কি করব, আমাদের করণীয় কি? মুহাররম মাসে সোম পালন করব, মুহাররম মাসে এই অনেক মহাদিসি বলেছেন এটি নির্দিষ্ট নয়, এটি সব দিনেই রাখা যাবে এবং সেই সব দিন রাখার ব্যাপারে আল্লাহ তাআলা আপনার সব দান করবেন। তবে আমরা দেখি মুহাররম মাসের আশুরার দিনের সোমের ব্যাপারে স্পেশালি হাদিস এসছে, তাহলে আমরা বুঝতে পারি যে মুহাররম মাসের আশুরার দিনের প্রথম যে করণীয়, সবচেয়ে বেশি যেটা কর্তব্য সেটা হচ্ছে এদিন সোম পালন করা, এদিন সিয়াম পালন করা, এদিন রোজা রাখা, এবং পাশাপাশি স্বাভাবিক আমরা যে ইবাদতগুলো করি, আমরা প্রত্যেক কোরআন তেলাওয়াত করি, জিকির আজকার করি, বিশেষ করে তাওবা, এই হাদিস এসছে যে তাওবা কবুল হয়, তাহলে এই বিশেষ এই দিনে আমরা তাওবা করাটাও গুরুত্বের সাথে আদায় করার চেষ্টা করব, ইস্তিগফার করব বেশি বেশি, এবং অন্যান্য স্বাভাবিক যে ইবাদতগুলো সেগুলো আমরা করব। আর বিশেষ করে আশুরের যে সোমের কথা বলা হচ্ছে, এটি অনেক দিক থেকে খুবই বৈশিষ্ট্যপূর্ণ। এই রোজাটা আমরা অবশ্যই রাখার চেষ্টা করব। আল্লাহ রাসূলুল্লাহ আলাইহিস সালামের হাদিস থেকে আমরা জানতে পারি অনেকগুলো বৈশিষ্ট্য এই সোমের। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে যে আল্লাহ রাসূলুল্লাহ আলাইহিস সালাম রমাদানের রোজাকে যেভাবে যত্ন সহকারে আদায় করতেন, এই আশুরের রোজাকেও সেভাবে যত্ন সহকারে আদায় করতেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে একটি বর্ণনা আসছে যে তিনি বলছেন, মা রাআইতু আন-নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাহাররা সিয়ামু ইয়াউম فضله على غيره الا هذا اليوم يوم عاشوراء وهذا الشهر يعني شهر رمضان امير رسول الله صلى الله عليه وسلم কে এই দিনের চাইতে অন্য কোন দিনে এত বেশি পরিমাণ যত্ন সহকারে অনুসন্ধান করে খুঁজ করে সোম পালনের ব্যাপারে দেখিনি, আর সেদিনটি হচ্ছে আশুরা। আর রমাদানের এই মাস ছাড়া অন্য কোন মাসে এত যত্ন সহকারে আল্লাহর রাসূলকে আমি সোম পালন করতে দেখিনি। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, ভাই এবং বোনেরা, দ্বিতীয় যে বৈশিষ্ট্য আশুরা রোজার, সেটা হচ্ছে এই দিনের রোজা পূর্ববর্তী এক বছরের কাফফারা, গুনাহের গুনাহের সগীরার যে কাফফারা হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আবু কাতাদা থেকে একটি হাদিস বর্ণিত হচ্ছে যেটি আপনার অনেকগুলো হাদিস গ্রন্থে এসছে, তিনি বলছেন যে সিয়াম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়াম ইয়াউম আশুরা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফফিরা আস-সালাত আল্লাতী ক্বাবলা, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ইয়াউম আশুরার রোজা, ইয়াউম আশুরার সিয়াম, আমি আশা করি, আমি মনে করি যে এই রোজাটি আমার বিগত এক বছরের গুনাহের জন্য কাফফারা হিসেবে কাজ দিবে। সুবহানাল্লাহ, আমরা আশা করব আমরা এই সোম বিষয় করেই পালন করব। তিন নম্বর যে বৈশিষ্ট্য এটির, সেটি হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ আপনার মূসা আলাইহিস সালাম সহ পূর্ববর্তী অনেক নবীদের সুন্নাহ হচ্ছে এই আশুরার দিনে রোজা রাখা। আশুরার দিনে রোজা রাখে সুন্নাহ হচ্ছে শুধুমাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ নয়, শুধুমাত্র সাহাবাদের সুন্নাহ নয়, সালফে সালেহের সুন্নাহ নয়, বরং পূর্ববর্তী অনেক নবী রাসূলগণের সুন্নাহ হচ্ছে এই আশুরার দিনে রোজা রাখা। যেমনিভাবে আমরা অন্যান্য হাদিস শরীফে দেখেছি, বিশেষ করে মূসা আলাইহিস সালামের ব্যাপারে আমরা দেখেছি। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমরা এই সোমটা কিভাবে পালন করতে পারি, এ ব্যাপারে অনেকগুলো মতামত এসেছে কিভাবে তারতিব দিয়ে আমরা কিভাবে রাখবো। সে ব্যাপারে আপনার আহমদ রাহিমাহুল্লাহ এবং বাইহাকি রাহিমাহুল্লাহ কিছু মারাতিব বলেছেন, আমরা সেদিকে যাচ্ছি না। আমরা জাস্ট বলতে চাইবো আমরা সোম পালন করবো আশুরার দিন, সম্ভব হলে আগের দিন, সম্ভব না হলে পরের দিন আরো একটি সোম পালন করবো, অর্থাৎ দুটি সোম পালন করবো, একটা আশুরার দিন অথবা আর তার আগের দিন এবং পরের দিন। আর কারো পক্ষে যদি একদম সম্ভব না হয়, সেদিনও যদি কেউ সওম পালন করে, আশা করি তার অপারগতার কারণে সেটি ধর্তব্য হিসেবে বিবেচিত হবে না, যেটা আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা আশুরার দিন রোজা রাখো, আর ইহুদি যদি বিপরীত করো যে তোমরা দুই দিন রোজা রাখো। সময়তো ভাই এবং বোনেরা, আমরা আলোচনার একদম শেষ পর্যায়ে, আশুরার দিনে আমাদেরকে এই ইবাদতগুলো পালন করতে হবে, কিন্তু আমরা সমাজের মধ্যে যে সমস্ত প্রচলিত বিদাত এবং খোরাফাত এবং অনৈসলামিক যে সমস্ত কাজগুলো আছে সেগুলো আমাদেরকে বর্জন করতে হবে। সেই কাজগুলোর মধ্যে অনেকগুলো কাজ হচ্ছে ইবাদত সংশ্লিষ্ট, যেমন সুনির্দিষ্ট ইবাদত করা, আপনার সুনির্দিষ্ট সূরা তেলাওয়াত করা, সুনির্দিষ্ট রাকাত ঠিক করে সালাত আদায় করা, আশুরাকে কেন্দ্র করে
এভাবে করে আপনার কবর জিয়ারত করা অথবা এভাবে করে সুনির্দিষ্ট সালাত আদায় করা, কিয়ামুল্লাইল করা আশুরার রাতে, এগুলো হচ্ছে কিয়ামুল্লাইল সুনির্দিষ্ট করে যে এটা হচ্ছে লাইলাতুল আশুরার সালাত, এভাবে করে সুনির্দিষ্ট করে সালাত আদায় করা। এটি প্রত্যহ যেটা করা হয় অথবা মাঝে মাঝে যেটা করা হয় সেভাবে করে আশুরার রাতে সালাত আদায় করতে কোনো বাধা নেই, কিন্তু যদি আমরা সুনির্দিষ্ট করি সেখানে এটা আলেম উলামা বলছেন এটা বিদা হবে। সুতরাং সেগুলো আমরা সুনির্দিষ্ট করে এদিন কোনো আলাদা কোনো ইবাদত আমরা করব না সওম ছাড়া। আর এর বাইরে কিছু আছে আদাত যেগুলো আমরা দেখি অভ্যাসগত, যেমন কেউ আপনার এই দিনে আনন্দ খুশি করে গোসল করে এই দিনকে কেন্দ্র করে যে এদিন গোসল করা সুন্না, অথবা এদিন গোসল করা আতর মাখা সুরমা লাগানো সুগন্ধি লাগানো এগুলো তারা মনে করে যে এগুলো সুন্না, না এগুলো সুন্না সম্মত কাজ নয়। এই দিনকে কেন্দ্র করে গোসল করা অথবা আতর লাগানো অত এমনি প্রত্যেক যে গোসল সেগুলো আমরা করব, আতর লাগানো সেগুলো আমরা করব, কিন্তু সুনির্দিষ্টভাবে এগুলো করাটা বৈধ হবে না। আরো কিছু বিষয় আছে, যেমন আপনার এদিন আপনার নওয়াসিবরা বিশেষ করে তারা নওয়াসিবিরা এরা এই দিনকে আনন্দের দিন হিসেবে পালন করে, অপরপক্ষে আমরা দেখি শিয়ারা এই দিনকে শোক হিসেবে পালন করে, তারা মাতম করে। এই মাতম হচ্ছে হারাম, এই মাতম হচ্ছে অনৈসলামিক কাজ, তারা তাজিয়া মিছিল বের করে র্যালি করে, এই সমস্ত কাজ হচ্ছে অনৈসলামিক, এগুলো ইসলামের সাথে কোনো সম্পর্ক নেই। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যে ব্যক্তি পিঠ চাপড়ালো আওয়াজ করে শোক প্রকাশ করলো সে আমার উম্মত হতে পারে না। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, এই সমস্ত অন্যায় কাজ থেকে যেগুলো ইসলামের সাথে সম্পৃক্ত নয়, সংগতিপূর্ণ নয়, এই সমস্ত কাজ থেকে আমরা বিরত থাকবো, সমস্ত বিদআত থেকে আমরা বিরত থাকবো। আমরা বিশেষ করে মুহররম মাসকে সম্মান করব এবং মুহররম মাসের আশুরার রোজা রাখবো, মুহররম মাসে আমরা আইয়ামুল বিজের রোজা রাখবো, সোম এবং বৃহস্পতিবার রোজা রাখবো। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, আল্লাহ আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন, আল্লাহ আমাদের ইমানগুলো ইমান এবং আমলকে সহি করে দিন, আমাদের আমলগুলোকে আল্লাহ তালা কবুল করুন, আমাদের নিয়তের মধ্যে বিশুদ্ধতা দান করুন, আমাদেরকে প্রদর্শনের ছাত্র থেকে বিরত থাকার তৌফিক দান করুন। আকুল কৌলি হাজা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুমিনিন। সুবহানাক আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মননে মল্লিক কবি মতিউর রহমান মল্লিক স্মরণ 2020 উপলক্ষে বিশ্বব্যাপী কবি মল্লিকের গান প্রতিযোগিতা, ক গ্রুপ স্কুল পর্যায়ে প্রথম থেকে দশম শ্রেণী পর্যন্ত ছাত্র, পঞ্চম শ্রেণী পর্যন্ত ছাত্রী এবং খ গ্রুপ একাদশ থেকে সবার জন্য উন্মুক্ত। প্রতি গ্রুপের জন্য প্রথম পুরস্কার 20,000 টাকা, দ্বিতীয় পুরস্কার 10,000 টাকা এবং তৃতীয় পুরস্কার 5,000 টাকা সহ কবি মল্লিক রচনাবলী ও সার্টিফিকেট। প্রতিযোগিতায় অংশগ্রহণের শেষ তারিখ 31 আগস্ট 2020। বিস্তারিত ইনফিউশনের পেজ থেকে জেনে নিন। অনলাইন মিডিয়া পার্টনার প্যানভিশন টিভি, সৌজন্যে 10 দিক টিভি জাপান এবং চ্যানেল স্পন্দন, মাননে বললে ইনফিউশন মালয়েশিয়া। সাদিয়া টেক ইজ এ স্পেশালাইজড নেম ফর কলিং কার্স, ইউজ সাদিয়া আইপি ফোন এন্ড রিং টু ফোনস এন্ড টক এনিওয়্যার ইন দ্য ওয়ার্ল্ড। সাদিয়া টেক অলসো অফার্স মেনি মোর প্রিপেইড কলিং কার্স বাই স্মার্ট ফিট ranging from 1,000 to 5,000 yen to recharge your phone anytime from convenience stores, your nearest halal food shops and agents. Talk to your near and dear ones at the cheapest call rate. Savia Tech also deals in branded laptops and computers. Savia Tech, the perfect communication. Allahu Rasulir dekhano poth মঞ্জিল চির শান্তির জান্নাত, এসো সেই আলোর পথে। প্রখ্যাত ইসলামিক স্কলারদের নিয়ে দশদিক টিভির বিশেষ আয়োজন এসো আলোর পথে দেখতে চোখ রাখুন প্রতি শুক্রবার ও শনিবার বিকাল 4:30 বাংলাদেশ সময়, কেবলমাত্র দশদিক টিভির পর্দায়। মননে মল্লিক কবি মতিউর রহমান মল্লিক স্মরণ 2020 উপলক্ষে বিশ্বব্যাপী কবি মল্লিকের গান প্রতিযোগিতা, ক গ্রুপ স্কুল পর্যায়ে প্রথম থেকে দশম শ্রেণী পর্যন্ত ছাত্র, পঞ্চম শ্রেণী পর্যন্ত ছাত্রী
এবং খ গ্রুপ একাদশ থেকে সবার জন্য উন্মুক্ত। প্রতি গ্রুপের জন্য প্রথম পুরস্কার 20,000 টাকা, দ্বিতীয় পুরস্কার 10,000 টাকা এবং তৃতীয় পুরস্কার 5,000 টাকা সহ কবি মল্লিক রচনাবলী ও সার্টিফিকেট। প্রতিযোগিতায় অংশগ্রহণের শেষ তারিখ 31 আগস্ট 2020। বিস্তারিত ইনফিউশনের পেজ থেকে জেনে নিন। অনলাইন মিডিয়া পার্টনার প্যানভিশন টিভি, সৌজন্যে 10 দিক টিভি জাপান এবং চ্যানেল স্পন্দন। মননে বললে ইনফিউশন মালয়েশিয়া। আল্লাহ রাসূলের দেখানো।